সব কামাল কাজ করবে কিছুর জন্য আমার দিন দুটো মেয়ে নাম বাড়ি শুয়ে রয়েছে আর তারা এসে বাড়ি ঘর ভাঙতেছে আর তো গোছে শালা বেড়ে করতে বেড়ে বাড়ি ভাঙবো তো কাছে ওই করব যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন আমার মনে হয় বাঘে মনে হয় কখন হামলা করবে কখন না আমার গ্রাস করবে কখন না আমার মেয়ের ইজ্জত মেটানো কিনবে কখন না আমার গরু বাচন নেবে আমার এইটা সবচেয়ে বড় এখন মানে আক্ষেপ মনের কষ্ট যে আমি শেখ হাসিনার ভোট করে কেন আমি আকিঙ্কিত থাকবো কেন আমি ভয়ে ভয়ে থাকবো কেন আমার স্বামী ঘর ছাড়াবে দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার 1490 দুধছড় ইউনিয়নের হলিয়া গ্রামে গতকাল নির্বাচনকে কেন্দ্র করে এই গ্রামে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে এবং ব্যাপক বাড়িঘর দুয়ার ভাঙচুর করা হয়েছে কারা এই ভাঙচুর করেছে এবং কেন এই ঘটনা ঘটিয়েছে প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগীর কাছে জানব সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন না কালকে আমার স্বামী বাড়ি ছাড়া হয়েছে আসে বাড়ি ঘর ভাঙাছে আমরা বিশ্বাস চাই আমার তিন মেন থুই নেই কো আচ্ছা একই সাথে লোক হয় যদি সারা বছর ভোট দিয়ে এই কীর্তি করতে হয় তাই জন্য কি আমার মাসি তা করবে কিছুর জন্যে তাই জন্য আমার তিন মেন আমরা গরিব মানুষ এসব আমার কাজ করবে কিছুর জন্যে আমার তিন দুটো মেয়ে নাম বাড়ি শুয়ে রয়েছে আর তারা এসে বাড়ি ঘর ভাঙতেছে আর গোছে শালা বেড়ে করতে বেড়ে বাড়ি ভাঙবো তো কাছে ওই করবো নারা আসা আমাদের কালকে ভোট সেন্টারে যেতে দিইনি যাতে দেওয়া না পরে আমরা চুপ করে বাড়িতেই আসি এখন রাত 10টার 8টার সময় বাড়ি এসে ভাঙ চুর মাছ ধর যার যেমন পারেছে ঢেল মারা মিটার ভাঙা বাঁশ কুটি দিয়ে বাড়ি ঘর বাড়ি ঘরই করেছে এর তো অত্যাচার করেছে না সে সম্ভব অসম্ভব কিন্তু এর ভিতরে কোনো মুসলমান ছেলে নাই আমাদের এই গ্রামবাসীর হিন্দু ছেলেরাই নায়েবের লোকজন এই সব কাজকামগুলি আমাদের করেছে আমার ঘরে 200 ইট মারেছে 50-60 জন লোক আমরা বিচার চাই এর বিচার চাই আমার মিটার ভাঙেছে আমার এখন এত টাকা পয়সা আমি কোথায় পাবো এখন ওই মোটর সাইকেলওয়ালারা বলেছে যে মোটর সাইকেলে ভোট দিলে যাবা না হলে কিন্তু এক পাও বাড়ি থেকে বেরোতে পারবা না তারপরে আমরা কি করব আমরা যাইনি তারপরেও দুটো একটা ছেলে আমাদের গ্রামবাসীর দুটো একটা ছেলে ভোট কেন্দ্রে গেছে কিন্তু তাদের ফিরাইয়ে দিয়েছে দুবার এক মেম্বার বলেছে যে ভোট দিবেন না মনে তুমি বাড়ি চলে যাও ভূদেব বলেছে যে ঘটনা দিয়ে বাড়ি চলে যা এই এই রূপ আমরা সব চলে আসে এসে বলেছে আমরা কেউ ভোটে যাইনি এবং আমার স্বামীর বলেছে যদি ওর পাই তা আমি মানে রড ভরে ওর পা আর থাকবে না ঠেঙোতে চলতে হবে যদি পাই এইভাবে তার তারা সরাই দিচ্ছে এবং গতকাল মিছিল বেরোয়েছে মিছিল বেরোনোর পর আমার স্বামী তো বাড়ি নেই আমি একা কীর্তি বাড়ি আমি একা একা দাঁড়াই আছি বসে আছি এভাবে মিছিল আইছে মিছিল আসার পর মিছিল চলে গেছে মিছিল যাওয়ার পর 4টে 5টা ইট ফেলেছে ইট ফেলার পর আমরা কিচ্ছু বলিনি যে বললে হয়তো আমাদের মারধর করবে আমার স্বামীটা বাড়ি নেই আমি সেইভাবে আছি থাকার পর ঘুরে যেয়ে আমাদের ওইখানে একটা মন্দির আছে মন্দিরে ওইখানে পূজা মণ্ডপ ওই মানে ব্রহ্মা মন্দির ওইখানে যে ওরা ওখান থেকে স্লোগান দিয়ে উনি আবার চলে আসছে ওনারা এসে এই জায়গায় এসে উনি প্রকাশ নামে ওই ছেলেটা এরকম একটা লাঠি লাল টকটকে রং করা মনে হয় তাও লাঠি নিয়ে উনি আর কেউ নামিনি আমি যা নামিনি তাদের নাম বলতে পারবো না উনিও সেখানে নেমে এই জায়গায় 3টে বাড়ি মারলো 3টে বাড়ির পর এখানে ওই আলো জ্বালা রয়েছে বিখাওয়াট একটা ভাষা দিল আমার আমি এখানে দাঁড়ায় আছি বেকার বিশ্রী ভাষা একটা ভাষা দিয়ে ওই বলে মারলো বাড়ি মারলি বলটা ভাঙলো না সীমিত সময়ের জন্য আলোটা লিবে গেল আমি না করলাম মনে হয় কারেন্ট ফিউজ হয়ে গেছে তারপরে 5 মিনিট পরে দেখি আবার জ্বলে উঠলো যখন জ্বলে উঠেছে উনি ইট খুঁজতেছে আমার মারবে বলছে শালির অমুক করেন বলে উনি ইট খুঁজতেছে ইট পাইনি আমি আবার বিকালবেলা ইট ছোটো ছোটো বাস টাস আমি জানি আজকে মারবে বলেছে সবার কি বাড়ির ভিতরে রাখেছি রেখে এখানে 3 দিয়ে আমি গেট মেরে দিছি বাইরে দিয়েছি এখন উনি খুঁজে খুঁজে যখন না পাইছে উনি ওই লাঠি দিয়ে যে আমার বাড়ি মারছে বলে বাড়ি মারলে বল ভেঙে আমার বড় যা ছিল আমার বড় যার সেখানে এখানে লাগিয়েছে আর আমার লেগে আমার বেশি একটা কাটিন ওই টিনে লেগে সামান্য এই দেখেন তখন রক্ত বেরোচ্ছিল এখানে কেটে গেল কেটে যাওয়ার পর আমি দাঁড়ায় থাকলাম দাঁড়ায় থাকার আর ওইখান থেকে এসে এখানে আবার বেরোচ্ছে আর ওই জায়গায় একটা ইট পাইছে ইটটা ওই জায়গায় মারলে ইটটা ওর ভিতরে ঢুকে আছে দেখেন এখন ইটটা আমি বের করিনি ওই দেখেন ওর ভিতরে ইটটা ঢুকে ওই ইটটা মারলে মারার পরে একজন ওই হলের একজন মুসলমান ছেলে সে বলে কি করতেছিস এভাবে ভাঙচুর করতেছে কেন কয়ে সে পাজা করে ও ধরে নিয়ে উঠে গেল দেওয়ার পরে ওইখানে যাই গেছে ওইখানে যাই ওই যে ওইখানে ওই খুঁটিটা ছিল আমাদের ক্ষতি ওই ঘরটাই আমি হচ্ছে কেন শেখ হাসিনার কাছে এই বিচারই চাই আমি স্বামী ছাড়া সংসারে একটা মেয়ে নিয়ে আমি কি করে থাকবো এটা আমার এই আমার একটা দাবি
আমি এই সংসারে আকন্তে দিনও মানে ধরেন ছাত্র লোক আসে এখানে আমি একটু বাঁচি। যখন সন্ধ্যা ঘুমিয়ে আসে তখন আমার মনে হয় বাঘে মনে হয় কখন হামলা করবে, কখন না আমার গ্রাস করবে, কখন না আমার মেয়ের ইজ্জত নেটানো তুমি, কখন না আমার গরু বাছন নেবে। আমার এটা সবচেয়ে বড় আকন্ত মানে আক্ষেপ মনের কষ্ট যে আমি শেখ হাসিনার ভোট করে কেন আমি আকঙ্কিত থাকবো, কেন আমি ভয়ে ভয়ে থাকবো, কেন আমার স্বামী ঘর ছাড়াবে, কেন আমার শ্বশুর ঘর ছাড়া থাকবে, কেন একটা না দশটা বাড়ি ভাঙচুর করেছে, কেন কোন অপরাধ? এর বিচার আমি চাই শেখ হাসিনার কাছে। আমার আকুল আবেদন আমার শুনে সূচকই দেখে আর আমার সুবিচার করে, আমি আর কিছু চাই না। আপনারা রায় চারটার দিকে আমি ঘরের ভিতরে বসিয়েছিলাম, বসে তারপরে লোকজন আমার এক ভাস্তি ছিল সাথে, ঘরের ভিতরে টিভি দেখছিলাম, এর মাঝে হইল সুকুমার আর বিপুল নাম করে মানে লাঠি নিয়ে দৌড়ে দৌড়াই অরবিন্দ শালা করে অরবিন্দ শালা কই বেরিয়াই, হ্যাঁ তোর ঠ্যাং পা ভাঙবো, হ্যাঁ এরম পালে খুব হুমকি আঙ্কা, হ্যাঁ ধরে নিয়ে তোর পেট পাড়ায় নাড়ি বিছিয়ে বাঁচিয়ে ফেলবো এরম। তারপরে আমার ওই স্ত্রীর দৌড়ে দিয়ে ঘরের দরজা আইলেন, দরজা মারিয়ে দিল। আমার ভাই সকল বউ সকল ছিল ওরা আবার হেনে এসে দাঁড়াইলো যে তার মাতৃ দেওয়া যাবে না এইভাবে আর কি, হ্যাঁ তারপরে চলে যাওয়ার পরে ওরা বললো যে কালকে সকালে তোর লাশ ফেলিয়ে দেবো, হ্যাঁ রাস্তায় বেরিয়ে লিখবে।